বন্ধুরা, কল্পনার গল্পকথায় তোমাদের সবাইকে স্বাগত। খুশকির সমস্যায় ভুগতে হয়নি এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। এটা একটা সাধারণ সমস্যা, আর কম বেশি সাধারণত আমাদের সবাইকেই ভুগতে হয় এই সমস্যায়। আর শীতকালে বিশেষত এই সমস্যাটা বেশি হয়ে থাকে। বাতাসে শুষ্ক আবহাওয়া ও তার সাথে বাতাসে থাকা প্রচণ্ড ধুলোবালির কারণে এই সমস্যাটা বেশি হয়। আবার কারো কারো ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব এবং অতিরিক্ত শুষ্ক ভাব, তাদের এই শুষ্কির সমস্যাটা বেশি হয়ে থাকে। তো আজকে যে রেমিডিটা আমি দেখাবো, একদমই হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রেমিডিটা তৈরি করব এবং অ্যাপ্লাই করেও দেখাবো। খুব সহজেই মাথার ত্বক থেকে খুশকি দূরে চলে যাবে এবং তার সাথে সাথে নতুন চুল বাড়াতেও সাহায্য করবে এই রেমিডিটা। তো বন্ধুরা, চলো দেখে নিই কী করে তৈরি করব এবং অ্যাপ্লাই করব কীভাবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার বাটি। এবার আমি এর মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ নারকেল তেল। তোমরা চাইলে নারকেলের তেলের জায়গায় অলিভ অয়েলও ইউজ করতে পারো। নারকেল তেল মাথার ত্বক থেকে খুশকি দূর করতে চমৎকার কাজ করে। নারকেল তেল আমাদের চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে এবং চুলের বৃদ্ধি ঘটায়। তো নারকেল তেল খুবই উপকারী। এবার আমি নিয়ে নেব 1/2 পাতিলেবু। পাতিলেবু থেকে রসটাকে নিংড়ে নেব। পাতিলেবুতে থাকা অ্যাসিড আমাদের মাথার ত্বকের পিএস ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং খুশকি থেকে শুরু করে সমস্ত রকম ছত্রাক মেরে ফেলে আমাদের মাথার ত্বককে পরিষ্কার করে তোলে। এবার আমি লেবুর রসটাকে নারকেলের তেলের সাথে মিশিয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নেব। লেবুর রস আর নারকেল তেল আমাদের মাথার ত্বককে খুব সুন্দর পরিষ্কার করে। যাদের মাথায় উকুন আছে, এই রেমিডিটা যদি ইউজ করা যায় তাহলে তাদের উকুন পর্যন্ত মরে যাবে আর মাথার ত্বককে খুব সুন্দর পরিষ্কার করে তুলবে। তো এবার চলো অ্যাপ্লাই করে দেখাই। তো বন্ধুরা, এবার আমি মিশ্রণটাকে খুব সুন্দর করে মাথার এইরকমভাবে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মিশ্রণটি মাখিয়ে নেব। বিশেষত চুলের গোড়াতেই এই মিশ্রণটা আমি ভালো করে মাখাবো আর খুব সুন্দর করে চুলটাকে ম্যাসাজ করে নেব। খুশকি দূর হওয়ার সাথে সাথে চুলের বৃদ্ধি ঘটাতেও কিন্তু এই মিশ্রণটা খুবই উপকারী। খুব সুন্দর করে ম্যাসাজ করে নেব আর 1 ঘন্টা মিশ্রণটা মাখানোর পরে 1 ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি যে কোনো শ্যাম্পু দিয়ে আমি মাথাটাকে ওয়াশ করে নেব। খুব সুন্দর করে মাথাটাকে ম্যাসাজ করে নেব। সপ্তাহে 2 বার এই রেমিডিটা ইউজ করলে একদমই খুশকি কমে যাবে। আর চুল হয়ে উঠবে খুবই সুন্দর। সমস্ত চুলে আমি এইভাবে মেখে নেব আর খুব সুন্দর করে ম্যাসাজ করে নেব, বিশেষত চুলের গোড়াটাতে। আর এই মিশ্রণটা মাখার আগে মনে রাখতে হবে চুলটা শ্যাম্পু করে নিতে হবে, চুলটা যেন পরিষ্কার থাকে, কোনো রকম ধুলোবালি যেন চুলের ভিতরে না থাকে। সবচেয়ে ভালো হয় যদি আগের দিন শ্যাম্পু করে রাখো, পরের দিন এই মিশ্রণটা মাখবে তাহলে খুব ভালো হয়। সাথে সাথেও করতে পারো, কিন্তু তাহলে
মাথায় শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে তারপরে এই মিশ্রণটি মাখতে হবে। সপ্তাহে দুবার মাখলে এই মিশ্রণটি খুশকি একদমই চলে যাবে চুলের গোড়া থেকে। খুব সুন্দর করে ম্যাসাজ করে নেব এইভাবে, পুরো মাথায় পুরো চুলের গোড়ায় মাখা হয়ে গেছে। এবার আমি এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পরে আমি শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেব। চুলের গোড়ায় মাখো, তারপরে একটু ম্যাসাজ করো, তারপরে যে কোনো শ্যাম্পু দিয়ে মাথাটাকে শ্যাম্পু করে ফেলো। এইভাবে সপ্তাহে দুবার ইউজ করলে চুলের গোড়া থেকে একদম খুশকি উধাও হয়ে যাবে আর চুলের বৃদ্ধিও ঘটবে, কারণ এই রেমিডিটা চুলের বৃদ্ধি ঘটাতেও সাহায্য করে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও তোমার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে রেখো, তাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।